আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত দর্শকিন্দা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসির নিউজ টিভি চ্যানেলে সময়ত দর্শকিন্দা আপনারা জানান যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের প্রাইস আপডেট করে থাকি প্রতিদিনকে মতো আজকে আমরা সেই প্রাইস টুকা আপডেট করবো আজ হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার বাইশ সাল আসন্দিনই শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজারে আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা ধরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবিন্দু আপনার আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শকবিন্দু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ জোগাবে তো চলুন দর্শকবিন্দু আজকে পাইকারের বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের প্লাস্টিক জেনে নিই শুরুতে জানাবো আলুর বাজার আলুর বাজার রয়েছে অনেকটা নিম্নমুখী যেটা পুরাতন ইস্ত্রিক রয়েছে তা বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা যেটা নতুন ইস্ত্রিক রয়েছে সেটা বিক্রি হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা পুরাতন কুঁটি রয়েছে তা বিক্রি হচ্ছে এগারো টাকা যেটা নতুন কুঁটি রয়েছে সেটা বিক্রি হচ্ছে এগারো টাকা ষাট পয়সা সময়তে দশমীতে আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার রয়েছে অনেকটা নিম্নমুখী যেটা বারবার পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা আর যেটা দেশীয় পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা রসুনের বাজার জানিয়ে দিব রসুন বাজার রয়েছে যেটা ছোট আকারে রসুন রয়েছে তা বিক্রি হচ্ছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে মাঝের আকারে যে রসুনটা রয়েছে তা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে যেটা বড় আকার রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সম্মানিত দর্শকবিন্দু এই ছিল বাংলাদেশে পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের প্রাইসের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য